সম্প্রতি নায়ক শাকিব খান ও নায়িকা পূজা চেরির প্রেমের গুঞ্জনে সরগম সিনেপাড়া। চলমান এই গুঞ্জনে এবার মুখ খুললেন শাকিব খান নিজে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে তিনি লেখেন, অনেক হয়েছে ভিউ বাণিজ্য, ভিউ আর হিটের আশা। যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এত বাজেও মিথ্যা তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিউর আশায় মিথ্যা কন্টেন্ট প্রচার করে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে, একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে। তিনি আরও বলেন, এখন আবার পূজা চেরির নাম আনা হয়েছে, সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে, এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই, তাহলে কেন এত মিথ্যা বিষয় ছড়ানো হচ্ছে? এইসব যারা করছেন সেসব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবি। আমাকে নিয়ে ছড়ানো মিথ্যা বিষয়গুলোর প্রমাণ আছে তাদের কাছে? আমি দেখতে চাই কিসের কোথায় প্রমাণ আছে। বিষয়গুলো ভিত্তিহীন জানিয়ে শাকিব খান আরও জানান, আর এসব ভুয়া বিষয়গুলোর উপর ভিত্তি করে গত কয়েকদিন ধরে বেশ কিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যা সংবাদ প্রচার করছে, যা কোনোভাবেই কাম্য নয়। যারা এসব মিথ্যা নোংরামি ছড়াচ্ছেন তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন। প্রসঙ্গত জালিয়াতির তারকা জুটি শাকিব খান শব্দম বুবলি, পর্দা তাদের কেমিস্ট্রিতে মুগ্ধ দর্শক। বর্তমানে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে লিডার আমি বাংলাদেশ সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত আছেন তারা। এছাড়া আরও নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন কিং খান। অন্যদিকে বুবলিও ব্যস্ত নতুন নতুন সিনেমার শিডিউল নিয়ে। ইতিমধ্যেই নায়িকার যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তির পোস্ট দেখে সমালোচকরা দুয়ে দুয়ে চার মিলাচ্ছেন, আর এতে কিছুটা বিরক্ত হয়ে ফেসবুক থেকে যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তির পোস্ট মুছে ফেলেছেন পূজা চেরি। কিন্তু তারপরও থেমে নেই নেটিজেনরা। পূজার মার্কিন ভিসা প্রাপ্তিতে শাকিব খানের ভূমিকা রয়েছে, অনেকে এমনটা কমেন্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এমন অভিযোগকে মানতে নারাজ এ নায়িকা। তিনি স্পষ্ট জানিয়েছেন, তার ভিসা প্রাপ্তিতে শাকিবের কোনো যোগসূত্র নেই। তিনি শিল্পী হিসেবে এই ভিসা পেয়েছেন, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শ্যুটিংয়ের কারণে পূজা যাচ্ছে না যুক্তরাষ্ট্রে। সো দর্শক, এই নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।